হ্যাঁ গোপাল বলো, তোমার বক্তব্য কি বলো? অনেকদিন থেকেই তুমি কি যেন বলবো বলবো করছিলে। আগে মোড়লমশাই, এ আমার দূর সম্পর্কের একজন পিসিমার ছেলে, ওর নাম পলাশ। ও শহরে পড়াশোনা করেছে, ও আপনার সঙ্গে অনেকদিন ধরেই দেখা করব করব করছিল আর কি। হ্যাঁ পলাশ, বলো তোমার কি বক্তব্য, কি বলতে চাও আমাকে? মোড়লমশাই, প্রথমেই বলি আমি স্পষ্ট কথা সোজাভাবে বলতে ভালোবাসি। আমিও স্পষ্ট কথা সোজাভাবে শুনতেই ভালোবাসি পলাশ, তুমি কাজের কথায় এসো। আপনাদের গ্রামের একমাত্র খালটি নিয়ে আমার অভিযোগ আছে। এতদিন তো সেই খাল নিয়ে কেউ অভিযোগ করেনি, তা তোমার কি এত অভিযোগ? হ্যাঁ, আপনাদের গ্রামের খালটির গভীরতা পলি পড়ে পড়ে অনেকটা কমে গেছে। এখন সেটির গভীরতা যদি বৃদ্ধি না করা হয়, তাহলে অতিবৃষ্টি হলে গ্রামের অনেক সমস্যা দেখা দিতে পারে। কই, আমার তো সেটা মনে হয়নি। তুমি এখানে একবার ঘুরতে এসেই আমাদের খালটা একবার দেখেই বলে দিলে কি করতে হবে আর কি করতে না হবে। হ্যাঁ বলে দিলাম মোড়লমশাই, কারণ আমার কাছে সেই শিক্ষাটা আছে যে আমি এই সমস্ত জিনিস দেখেই বলে দিতে পারি ভবিষ্যতে কি কি হতে পারে। না, শিক্ষিত তো আমার ছেলে জয়, ওর তো মনে হয়নি আজ পর্যন্ত। নাকি আমার ছেলেকে শিক্ষিত বলে মনে করো না, কি গোপাল? না না মোড়লমশাই, সেরকম কোনো ব্যাপার নয়। আমাদের জয়বাবু যথেষ্ট শিক্ষিত, কিন্তু পলাশ যে কথাটা বলল। এই গ্রামে তো পলাশ থাকবে না, থাকতে তোমাকে আমাকে হবে গোপাল। এখন যদি তোমার অবিশ্বাস হয়, তাহলে আমি না হয় জয়কে ডেকে আর একবার তোমার কাছে প্রমাণ করিয়ে দিচ্ছি। জয়, কোথায় গেলি বাবা, একবার বেরিয়ে আয় তো। ডাকছিলে বাবা, সকালবেলায় আমার ঘুমটা নষ্ট করে দিলে তো। এই শিক্ষিত পোলা বলছে নাকি আমাদের গ্রামের খালের কারণে গ্রামের সমূহ ক্ষতি হতে পারে, তা তোমার কি মনে হয়? এটা কোনো কথার কথা হলো বাবা? যদি কোনোদিন খালের কারণে এই গ্রামের বন্যা বা এই জাতীয় কোনো জিনিস ঘটে, তাহলে আমি নিজে জুতোর মালা পরে গোটা গ্রাম ঘুরব। যত সব কোথা থেকে যে চলে আসে কে জানে। শুনলে তো গোপাল, জয় কি বলল, ভবিষ্যতে এরকম দু টাকার শিক্ষিত লোকজনদের দয়া করে আমার কাছে এনো না, কেমন? না, এইভাবে তো বছরের পর বছর চলতে পারে না। সারাদিন ওই খালে ভোর রাত থেকে জাল ফেলে বসে থাকি, একটা মাছও তো এসে পৌঁছায় না। জানি না এরকম ভাবে কতদিন চলবে, কেন যে এরকম হচ্ছে জানি না বাবা। কি গো নগেনদা, মাছ কত করে দিচ্ছ আজকে? 180 টাকা প্রতি কেজি, দেখে নাও কোনটা নেবে। কিছু মনে করো না নগেনদা, আজকাল মাছের দামটা একটু বেশি রাখছো মনে হচ্ছে, আমাদের সাধারণের পক্ষে তো খুবই অসুবিধাজনক হয়ে যাচ্ছে। কি আর করব বলো ভাই, তুমি তো দেখতেই পাচ্ছ আগে কত মাছ আনতাম আর এখন কটা মাছ মাত্র আনি। আমাকেও তো কিছু মুনাফা কামাতে হবে নাকি? সে তো বুঝতেই পাচ্ছি, কিন্তু হঠাৎ করে এরকম অবনতি কেন বলো দেখি তোমার? জানি না, গ্রামের খালে এখন আর বেশি মাছ আসে না জানো। আগে ভোর রাত থেকে সকাল পর্যন্ত জাল ফেলে রাখলেই কাতারে কাতারে বিভিন্ন প্রকার মাছ এসে জালে আটকাতো, কিন্তু এখন হয়েছে সম্পূর্ণ উল্টো। 10-12টা মাছ যদিও পাই, বাজারে এসে বিক্রি করতে করতে দমটা বেরিয়ে যায়। সে তো যাবি নগেন্দা, মানুষের পকেটের পয়সার সঙ্গে তোমার মাছের দাম যদি না কুলোয় তাহলে মাছকে নেবে শুনি? সেটাই তো হলো সমস্যা দাদা, ভবিষ্যতে যে মাছ বিক্রি করে খেতে পারবো কি না সেটাই আমার সন্দেহ হচ্ছে। এখন তোমাকে কতটা মাছ দেব বলো? দাও দাও, সকালবেলা এলাম যখন তোমার মন খারাপ করবো না, 1 কেজি মতো দিয়ে দাও আমাকে। আমি বুঝতে পারছি না গোপাল কাকা, তোমাদের গ্রামের জমিদার এত অহংকারী কেন? আর ওর ছেলেটাকে দেখে তো মনে হলো একেবারে আহাম্মক। কি আর বলবো পলাশ বাবা, আমরাও উচিত কথা বলতে পারি না। ওই খাল নিয়ে যে আমরাও সমস্যায় ভুগছি, সে কথা মোড়লমশাই দেখেও না দেখবার ভান করেন। আমি বুঝতে পারছি না মানুষের মধ্যে এত অহংকার আসে কোথা থেকে। আমি তো ওনাকে ভালো কথাই বলতে গেলাম, ওনার ব্যবহার দেখলে
মনে হলো যেন ওনার মান সম্মান সব হরণ করতে গেছিলাম আমি। পলাশ বাবা, তুমি আর এই নিয়ে কিছু বলো না। মোরল মশাইয়ের মাথা গরম হয়ে গেলে উনি অন্য কিছু করে বসতে পারেন, উনি অনেক ক্ষমতাশালী ব্যক্তি। কাকিমা, প্রকৃতির থেকে বেশি ক্ষমতাবান বা ক্ষমতাশালী পৃথিবীতে কেউ আছে বলে আমার মনে হয় না। আমার মন বলছে ওই মোরল এবং তার ছেলে যতক্ষণ না এই গ্রামের মানুষদের অত্যন্ত বিপদসংকুল পরিস্থিতিতে ফেলবেন ততক্ষণ ওদের টনক নড়বে না। ছেড়ে দাও বাবা, তুমি দুদিন বেড়াতে এসেছো এখানে, আমাদের সাথে ভালো মতো সময় কাটিয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরে যাও ভালোভাবে। মোরলের ছেলের সাথে লাগতে যেও না বাবা, ছেলেটা অত্যন্ত কুচুটে ছেলে। তা আমি দেখি বুঝেছি কাকিমা, কিন্তু তুমি ভাবো ওই একটা খালই তো তোমাদের সম্বল, ওই খাল দিয়েই জল সেচ, জেলেরা ওই খালেতেই মাছ ধরে তাদের সংসার চালায়, এক বছর অতিবৃষ্টি হলে তখন বুঝবে ঠেলা। ওসব কথা ছাড়ো বাবা, এখন বলো আজকে কি খাবে, আজকে বাজার থেকে কিছুটা মাংস নিয়ে আসি কেমন? না কাকা, আর মাংস খেয়ে লাভ নেই, যাও একটা তরকারি করো, আমি বিকেলেই বাড়ি চলে যাব ভাবছি। না না বাবা, সে কি করে হয়, মাত্রই তো কালকে তুমি এলে, আজকের মধ্যে তোমাকে কিভাবে বাড়ি যেতে দিতে পারি বাবা, তুমি আর দুদিন থাকো। না কাকা, আমার আর থাকতে খুব একটা ভালো লাগছে না, আমি বিকেল বেলাতেই বাড়ি রওনা দেব। প্রণাম নেবেন মোরল মশাই, প্রণাম নেবেন ছোট কর্তা। কি ব্যাপার, তুই হঠাৎ এখানে কি মনে করে, এটা কি ক্লাব ঘর হয়ে গেছে নাকি, যখন তখন যে খুশি এসে ঢুকে পড়ছে? আগে ছোট কর্তা, কিছু সমস্যার কথা নিয়ে আপনার কাছে এলাম। তাছাড়া তো এখানে আসবে বলে আমার মনে হয় না, শুধুই হাত পাতা আর সমস্যা সমাধান করা। তোমরা সারা জীবন ন্যাকামি করেই চালিয়ে যাও তাহলেই হবে। আগে কর্তা, আপনারা হলেন আমার প্রভু, আপনাকে সমস্যার কথা না জানালে কাকে জানাবো বলুন? বেশি কথা না বাড়িয়ে কি হয়েছে তা বলো। কর্তা, আমাদের গ্রামের একমাত্র খালটিতে আগের মতন তেমন মাছ আর আসে না। বজ্জো, সেটাও কি আমাদের দোষ নাকি, আমাদের কি এবার যে মাছেদের পায়ে ধরতে হবে যে তোমরা খালে চলো, খ্যাপা নাকি এটা বাবা? আগে না কর্তা, আমি ওই খালে মাছ ধরেই এতদিন জীবিকা নির্বাহ করে আসছি, কিন্তু এখন ভবিষ্যতে যে কি হবে সেটাই বুঝতে পারছি না। আগের মতো খালে আর মাছ আসে না, ফলে খরিদ্দারকে অনেক চড়া দামে মাছ বেচতে হয়। খালে মাছ পাচ্ছ না তো নদীতে যাও, মাঝ নদীতে গেলে অনেক মাছ পাবে, সেসব বিক্রি করো খরিদ্দারের কাছে, তাহলে তো আর বেশি দাম দিয়ে মাছ বেচতে হবে না। কথাটা আপনি ঠিকই বলেছেন মোরল মশাই, কিন্তু মাঝ নদীতে মাছ ধরে বাজারে নিয়ে আসতে আসতে মাছ পচে যাবে, আপনি সেদিকটা একটু ভেবে দেখুন। আমি সব দিকটাই ভেবে দেখছি নগেন, যেমন চলছে তোমার তেমনই চালাও, বেশি বড় লোক হবার চেষ্টা তো ভালো নয় বাপু। খাবার দেওয়া হয়ে গেছে, তোমরা এসো খাবে এসো। বেশ, তুমি এখন এখান থেকে যাও, আর সব সময় এখানে নাকে কাঁদতে আসবে না, ঠিক আছে? হ্যাঁ গো, গ্রামের একমাত্র খাল নিয়ে গ্রামের মানুষেরা যে অনেক সমস্যায় পড়ছে, তোমরা যদি একবার সংস্কার করে দিতে তাহলে তো সব দিক থেকেই মঙ্গল হতো, তাই না? এই তুমি চুপ করো তো গিন্নি, পয়সা কি কাছে ফলে নাকি, বেটারা যত পায় তত খায়, এরকম করে চলতে চলতে ওদের অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, আর ওরা যে সব সময় খাল নিয়ে সমস্যায় আছে বলছে, কই আমার তো কিছু মনে হচ্ছে না, এই সব ওদের চক্রান্ত, শুধু শুধু আমাদের পরিবারটাকে চিন্তায় ফেলবার জোগাড়, বুঝি না? বাবা জয়, তোমার কথাবার্তাগুলো কিন্তু দিন দিন খুবই ট্যারা ট্যারা হয়ে যাচ্ছে, মানুষকে মানুষ বলে গণ্য করো না তুমি, তোমার এই স্বভাবটা পরিবর্তন করা উচিত। এই যাও এখান থেকে, আমাকে বড় বড় জ্ঞান দিতে এসছে, আমি যা করেছি বেশ করেছি, যেমন কথা বলেছি বেশ করেছি, তাতে কার কি এসে গেল আমার দেখবার দরকার নেই, যত সব। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ বার্তা, আজ থেকে জেলায় জেলায় ভীষণ নিম্নচাপ প্রবেশ করবার কারণে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা করা হচ্ছে।
জেলেদের ইতিমধ্যেই নদী এবং সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হচ্ছে। এই ভারী এবং অতি ভারী বর্ষণ চলবে দীর্ঘ দু সপ্তাহ। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছে, এই বৃষ্টির কারণে চাষবাস, ক্ষেত জমি সহ ব্যবসা বাণিজ্যের সমূহ ক্ষতি হতে পারে। পরবর্তী সংবাদ খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরা হবে। ধন্যবাদ। বাবা জয়, এই যে ভারী বৃষ্টিপাতের সংকেত, এই গ্রামের কি হবে বলো দেখি। গ্রামের আবার কি হবে, আমরা একটা সংকটমুক্ত জায়গায় আছি। আমাদের এত বড় বাড়ি, গ্রামের লোক ভেসে যায় ভেসে যায়, আমরা তো ভালো থাকবো এটাই অনেক। গিন্নি, বৃষ্টিপাতের যে তীব্রতা দেখছি, এতে তো আমার খুব চিন্তা হচ্ছে গো। ফসলে জমি ডুবে যাবে মনে হচ্ছে। শিয়ার বলতে, আমি শুনলাম আগামী দুই সপ্তাহ এরকম টানা বৃষ্টিপাত হবে। এখন আমাদের কি হবে বলো তো দেখি। আমার মনে হচ্ছে পলাশ বাবা যে কথাটা এতদিন আমাদেরকে বলে এসেছিল সেটাই হতে চলেছে। এই কারণেই বলে শিক্ষিতদের কথা শুনতে হয়। পলাশের কথা না শুনে আমরা নিজেদের যে কত বড় ক্ষতি করে ফেললাম, এখন যে এই গ্রাম ছেড়ে পালাবো তারও তো কোনো উপায় নেই। গোপালদা, ও গোপালদা, এ জলদি জলদি বেরিয়ে এসো। এ কি নগেনদা, তুমি এখানে কি করছো এ সময়? আরে গোপালদা, চলো চলো, জলদি এখান থেকে বেরোতে হবে। বানে ভাসা খাল একদিনেই গোটা গ্রামকে ডুবিয়ে দিয়েছে। আমরা যদি এখান থেকে এই মুহূর্তে না বেরোই তাহলে আমরা ভেসে যাব গোপালদা। দাঁড়াও, আমরা একটা বাক্স নিয়ে আসছি। এই যে নগেন, আমাদের এখান থেকে উদ্ধার কর বাপ। বন্যার জল যে আমাদের ঘরে ঢুকতে বসেছে, দয়া করে আমাদের এখান থেকে বাঁচাও। কেন মোড়ল মশাই, যখন পলাশ এসে বলল যে খালটাকে সংস্কার করতে, তখন আপনার এসব কথা মনে থাকেনি? আজকে খালটাকে যদি সংস্কার করতেন তাহলে জল গ্রাম পর্যন্ত ঢুকতো না। আমাদের ভুল হয়ে গেছে গোপাল, আমাদের এখান থেকে উদ্ধার করো। আমরা উদ্ধার করবার কে বলুন মোড়ল মশাই, আপনার প্রচন্ড শিক্ষিত ছেলে আছে না জয়, ওকেই বলুন আপনাকে বুদ্ধি করে এই বন্যার জল থেকে উদ্ধার করতে। আমরা বরং এলাম, কেমন?